ফ্রেন্ড, তো সকাল সকাল আপনাদের সঙ্গে মানে তোমাদের সঙ্গে কি আপনাদের সঙ্গে মানে কথা বলা শুরু করলাম। তো এই যে দেখুন, সেদিন দেখালাম না যে ছোলাগুলো দেখিয়েছিলাম, এমনি ছোলা দেখিয়েছিলাম, দেখুন কি সুন্দর কল করেছে, দেখেছেন? যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন, যারা দেখেননি তারা আমার আগের ভিডিও দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন ছোলাগুলো কেমন ছিল, কি সুন্দর কল করেছে। তো আজকে এখান থেকে আমার ব্লগ স্টার্ট করলাম। তো এই যে চা হয়েছে, চা খাবো এখন সকাল, দেখেছেন চা করা হয়ে গেছে। তো সকালবেলা এখন সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করলাম। এই যে দেখুন দুটো, এই যে কটা বেগুন এখানে মা সব রেডি করেছে, তো রান্না করতেও যাবে, চা খাবো, এদিকে রান্না করতেও যাবে, কারণ আমি একটু দেরি করে খাই, তো সেই জন্য আমার আমার মানে দেরি হয়েছে, সবারই চা খাওয়া হয়ে গেছে। ঠিক আছে তাহলে, তো এই যে আমিও চা খাচ্ছি, বিস্কুট নিয়ে নিয়েছি, বিস্কুট আমি নিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখালাম না। তো আপনারা কেমন আছেন, আশা করছি ভালো আছেন। আমি আছি মোটামুটি, সকালবেলা এখন 7:30 বাজে, তো এখন থেকে আমি চা খাওয়া শুরু মানে চা খাওয়া শুরু করলাম। এখন কাকি, তারপরে অনেক কাজ বাজ আছে, সকালের কাজগুলো হয়ে গেছে, সকালের পরে যে দুপুরের কাজ থাকে, রান্না থাকে, সব কিছু হয়ে থাকে। তো আপনারা কিভাবে কি করেন আমরা জানি না, আমরা এইভাবেই করি। শীত লাগছে, এই জন্য পাখা উঠিয়ে বসেছি। হালকা পাতলে চাদরটা গায়ে দিয়েছে আজকে, আর স্টোল মতন, এটা গরম আছে ভালো, এখন 7:30 বেজে যাচ্ছে, তো এখন আর আমি ভারী চাদর গায়ে দিলাম না। সকালে কি কাজ বাজ করে সেগুলো তো আপনাদের দেখিয়েছিল। তো ঠিক আছে, চা খেয়ে নি, সারাদিন আমার সঙ্গে থাকবেন, মানে আমি সারাদিন আপনাদের সঙ্গে থাকবো, আর আপনারা আমাকে দেখতে থাকবেন, ঠিক আছে তাহলে। তো চাটা খেয়েই এবার দেখি আমার মা কি করছে, সব কিছু তো গুছিয়ে নিয়ে গেছে, তো কি যে করছে দেখা যাক, আমি যাই, ঠিক আছে। তো দেখুন একটা নতুন জিনিস দেখায়, এই যেটা কি, কে কে চেনেন বলবেন আমাকে, দেখুন এটা কি, কে চেনেন আমাকে বলবেন, অবশ্য হবে কমেন্ট করে বলবেন যেটা কি জিনিস। দেখুন এই যে, দেখুন এই যে, যারা চেনেন তারা অবশ্য, সবাই চেনেন মোটামুটি, তো চেনেন তো তাহলে আমাকে বলবেন, ঠিক আছে। তো ঠিক আছে চলুন, আমার মা কি করছে দেখি, আর রান্নাঘরে মা যে কি করছে দেখি, কি যে রান্না করছে আজকে দেখা যাক আমাদের বাড়িতে। আজকে আজকে হলো সোমবার, ঠিক আছে। এই যে দেখছি, একটা তো কুমড়ো কোটা আছে, দেখছি কুমড়ো বানানো আছে, তারপরে এই যে একটা কপির ডান্টা টান্টা, বেগুন, তারপরে মুলো টুলো দিয়ে পালং শাকের শীষ দিয়ে একটা চচ্চড়ি হবে, তাই তো? আরে দেখুন নতুন একটা জিনিস, এই যে ডাল ভেজানো আছে, ডাল ভেজানো পড়ে যাচ্ছে, এই ডাল ভেজানো আছে, এইটা দিয়ে কি করবে দেখা যাক, পরে আপনাদেরকে দেখাবো যা করবে। আর এই যে একটা তরকারি হবে দেখুন, কপি আলু, কপি আলু বেগুন বড়ি দিয়ে মনে হয় একটা ঝোল, হ্যাঁ ওই যে বড়ি, দেখি বড়িটা দেখাও তো, এই যে বড়ি দেখেছেন, সেই যে বড়িগুলো দিয়েছিলাম না, এই এইগুলো সেই বড়ি, এরকম বড়ি হয়েছে, তো কি করবো বলুন, এরকম হয়েছে। তো আর একটা নতুন জিনিস আমার মা করছে দেখায়, এই যে আমাদের ভাত নেমে গেছে দেখুন, ভাতের হাঁড়ি, তো এই যে কি করছে দেখি, আমি দেখিনি এখন দেখছি, এই যে দেখুন কি করছে, এটা ময়দা গুলে নিয়েছে, এই যে এটা করছে কি সুন্দর, এটা তো আমি দেখিনি, দেখুন আমাকে না বলে এগুলো করছে, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়, এটা হলো মনে হয় কলার বড়া, ঠিক তাই না, কলার বড়া, কলার বড়া, এই যে কলার বড়া দেখুন, আমাকে বলেনি কিন্তু করছে, এর ভিতরে কলা, ময়দা আর গুড় না চিনি, চিনি দিয়ে মিক্স করে নিয়েছে, দিয়ে যে কলার বড়া করছে, আপনারা জানেন বড়া করতে, কিন্তু দেখুন এইভাবে করছে আমার মা, আপনারা তো আরো একটু অন্যভাবে করেন, মা এইভাবে করছে, একটু চ্যাপটা চ্যাপটা দেখুন, খেতে কিন্তু হেভি লাগবে। তো রান্না করে আসলাম বলে আমি দেখাতে পারলাম, তো আমি জানতাম না, মা আমাকে বলেও নি, ঠিক আছে, না বলেই করছে, এই যে দেখুন এইটুকু আছে, পুরো হয়ে গেছে আর এইটুকু আছে, দেখুন কি সুন্দর করছে, এই যে দেখুন, এই যে এইভাবে এইভাবে করছে,
সবাই তো করেন মোটামুটি, যে যেমন পারেন আমরা যেমন পারি তেমন করছি। তো আমি জানতাম না মা করেছে, ঠিক আছে আজকে এখন আমি জানতে পার দেখে জানতে পারলাম, রান্না করে দেখতে এসে দেখছি যে এই করছে। ঠিক আছে তাহলে মা করুক, পরে আপনাদেরকে বলেছি না আজকে সব কিছুই আপনাদেরকে দেখাবো, সেই জন্য সব দেখাবো। তো আমি তো ডেলি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, তাই না? তো ডেলি তো আপনারা আমার সঙ্গেই থাকেন, থাকেন কি না আমাকে বলবেন কমেন্ট করে। এই যে দেখুন আজকে সব থালা বাসন নামিয়েছি, আজকে হলো সোমবার, তো সোমবারে পুজো করি, তো থালা বাসন নামিয়েছি। আর সকালে বাসন মাজা হয়ে গেছে আমাদের বাসনগুলো, পুজোর বাসন, এগুলো মানুষের বাসন আর কি। তো দেখুন এই জায়গাটা একটু ফাঁকা লাগছে, গাছটা কেটে দেওয়া হয়েছে, তো এইগুলোও কেটে দেবো, সেই দিন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এগুলোও সব কেটে দেবো, সেদিনও আপনাদেরকে দেখাবো। তো এখন আমার আজকে ঘর মোছা হয়নি, ঘর মুছবো, তারপরে ওইগুলো করব, অনেক কাজ আছে, ঠিক আছে? তো ঠিক আছে করে নিই, তারপরে আবার আপনাদেরকে আপনাদের সঙ্গে কথা হচ্ছে।